রাজধানী নয়াপল্টনে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি মহাসমাবেশ করছে। এই মহাসমাবেশে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। সেখানকার পরিস্থিতি কিছুক্ষণ আগে সহকর্মী সাইফুদ্দিন রবিন জানিয়েছেন, একবার দেখে নেওয়া যাক। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই এক দফার মহাসমাবেশ। প্রায় তিন মাসের বিরতিতে আবারও নতুন করে এই মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির। আগে ছিল দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, কিন্তু সেটি এগিয়ে এনে বেলা বারোটায় শুরু করতে যাচ্ছে বিএনপি এই মহাসমাবেশ, যেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্ত হবেন। কোনো নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করছে বিএনপি। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। সুস্থ গ্রহণযোগ্য একটি নির্বাচন দেখ, সেই নির্বাচনে যেই আসবে আমরা তাকে ইনশাআল্লাহ গ্রহণ করব। এই মহাসমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার, তল্লাশির অভিযোগ দলটির। যে সকল নেতাকর্মীরা ইতিমধ্যেই রাজধানীতে প্রবেশ করছেন, তারা অনেকেই বেশ কয়েকদিন আগে থেকেই রাজধানীতে আসা শুরু করেছেন। চেকপোস্ট বসিয়ে মোবাইল চেক করে ছবি দেখলে বিএনপির তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ভোট গণ অধিকার ফিরে আনতে চাই আমরা। দলটি বলছে কোনো ধরনের সহিংসতা কিংবা উস্কানিতে তারা পা দিবেন না, বরং শান্তিপূর্ণভাবেই তারা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, যে আন্দোলন আসলে এই মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের সূচনা করল। এমনটি বলছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, নয়াপল্টন, ঢাকা।